রাজধানীর চকবাজারের ইমামগঞ্জে হার্ডওয়্যার মার্কেটে আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। সবশেষ অবস্থায় জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। জি, রাজধানীর যে চকবাজার রয়েছে, চকবাজারের ইমামগঞ্জে এখানকার যে হার্ডওয়্যার পট্টিটি রয়েছে, সেই হার্ডওয়্যার পট্টিতে কিন্তু রাত যখন বাজে প্রায় 10:30 থেকে 11:15, ঠিক সেই সময় কিন্তু এখানে একটি পাশে একটি মন্দির রয়েছে, সেই মন্দির থেকে কিন্তু আমরা অগ্নিকাণ্ডের একটি যে ঘটনা সেটি ঘটতে আমরা এখানকার এসে যাটি যেটি জানতে পেরেছি। এবং এখানে মূলত প্রথম অবস্থায় একটি মন্দির থেকে প্রথমে আগুনের সূত্রপাতটি ঘটে এবং পরবর্তীতে আস্তে আস্তে পাশে একটি কারেন্টের পোল যেটি ছিল সেখানে কিন্তু যাওয়ার পর শর্ট সার্কিট হয়ে এখানকার ট্রান্সফরমারটি বাস্প হয় এবং আস্তে আস্তে কিন্তু এখানকার যে সকল হার্ডওয়্যারের দোকান এবং কাঠের দোকান বেশ কয়েকটি ছিল এবং খুব দ্রুততার সহিত কিন্তু এই আগুনটি ছড়িয়ে পড়ে এবং সে আগুনের ভয়াবহতা কিন্তু আমরা বিকট দেখেছিলাম সেই সময়টাতে। তারপরে কিন্তু ফায়ার সার্ভিসের 10টি ইউনিট একে একে করে 10টি ইউনিট আসে এবং এখানে কিন্তু আগুন নিভানোর জন্য তারা কাজ করে। এবং এখানে এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই যে চিত্র দোকানটিতে আমরা যেখানে আগুন নিভানোর চেষ্টা করছি, এটি আসলে ছিল মূলত হার্ডওয়্যারের দোকান এবং তার ভেতরে আসলে বিভিন্ন দাহ্য পদার্থ এবং আলকাত্রাও ছিল বলে আমরা যেটি জানতে পেরেছি এবং বিভিন্ন ধরনের কাটা, ছোট থেকে বড় রকমের কাটাও কিন্তু এখানে রয়েছে। এবং আগুন লাগার পরপরই কিন্তু আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে পার্শ্ববর্তী যে সকল ভবনগুলো রয়েছে, আবাসিক ভবন, সেই ভবনেও কিন্তু প্রথমের দিকে ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু সেটি প্রায় 2 ঘন্টা নাগাদ চেষ্টা, এখন কিছুটা আগুন কম আছে, তবে ধোঁয়ার যেটা ধোঁয়া বা আগুন সেটি কিন্তু এখনও কিন্তু থেমে থেমে কিন্তু জ্বলছে, একেবারেই কিন্তু আগুন শেষ হয়নি বললেই চলে। যেটি ধারণা করা হচ্ছে যে মূলত এইখানে মন্দিরে যে মন্দিরটি রয়েছে সেই মন্দির থেকে কিন্তু আসলে আগুনের সূত্রপাতটি হয় এবং তারপরে আস্তে আস্তে আসলে বিভিন্ন দোকানগুলোতে এবং ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের কোনো ঘটনার খবর আমরা জানতে পারিনি, কেননা যারা ভবনটিতে যারা অবস্থান করছেন তাদেরকে আগুন লাগার সময় কিন্তু আসলে তাদেরকে নিরাপদ দূরত্বে আসলে নিয়ে আসা হয়েছিল। এবং এই মুহূর্তে আসলে বিল্ডিংগুলো রয়েছে, যে দোকানগুলো রয়েছে সে দোকানগুলোতে কিন্তু আমরা দেখছি যে এখনও কিন্তু ফায়ার সার্ভিস কাজ করছে এবং থেমে থেমে কিন্তু আসলে আগুনগুলো জ্বলছে এবং সেটি আসলে তারা নির্গমনের কাছে। তো রাজধানীর যে চকবাজারের ইমামগঞ্জ এলাকাটি রয়েছে সেখান থেকে আগুনের সর্বশেষ এটি ছিল আমার কাছে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর চকবাজারে।